বন্ধুরা, মাঘ মাসের অমাবস্যা তিথি মৌনি অমাবস্যা হিসাবে আমরা পালন করি। এই মৌনি অমাবস্যা কথাটি এসছে মনু ঋষির থেকে। এই বিশেষ তিথিতে বলা হয় মনু ঋষির জন্ম হয়েছিল এবং তার থেকেই মৌনি অমাবস্যা। দর্শক বন্ধুরা, ইংরেজি 2024 সাল, বাংলা 1430 বঙ্গাব্দের এই মৌনি অমাবস্যা তিথি কখন লাগছে, কখন ছাড়ছে এবং এই বিশেষ তিথিতে পিতৃদোষের মতন খারাপ দোষ নিবারণের একটা মহাসুযোগ হয়। কী টোটকা উপায় করলেই সেই দোষ নিবারিত হয়, সেই বিষয়ে আজকে আলোচনা করব আমি আপনাদের বন্ধু আচার্য ঋত্বিক চক্রবর্তী। আপনারা দেখছেন সহজ ভাষায় ধর্মকথা, আর এই চ্যানেলের এই পর্বে আজকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা সহজ ভাষায় ধর্মকথার এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে জানবো মৌনি অমাবস্যা তিথি ইংরেজি 2024, বাংলা 1430 বঙ্গাব্দের সময় নির্ঘণ্ট। তিথিটি লাগছে, অর্থাৎ অমাবস্যা তিথি শুরু হচ্ছে 25শে মাঘ 1430, ইংরেজির 9ই ফেব্রুয়ারি 2024 শুক্রবার দিন সকালবেলা 7টা 33 মিনিট থেকে, এবং এই তিথি স্থায়ী থাকবে এই দিনই শেষরাত্রি 5টা 29 মিনিট পর্যন্ত। অর্থাৎ সারা দিন এবং সারা রাতই আমরা অমাবস্যা তিথিটা পাচ্ছি। অর্থাৎ আজকের বলা ক্রিয়াগুলো আমরা করব 9ই ফেব্রুয়ারি 2024 শুক্রবার দিন। কী করব বন্ধুরা, প্রথমেই পর্বের শুরুতেই যেটা বললাম, পিতৃদোষ। পিতৃদোষ থাকলে বিভিন্ন রকমের কাজে বাধা বিঘ্ন, শারীরিক অসুস্থতা, পরিবারে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব, পরিবারের মানুষজনের মধ্যে অশান্তি, এবং সবথেকে যেটা সমস্যাকারক হয়, বিবাহে বাধা এবং সন্তান প্রাপ্তিতে বাধা হয়। এই রকম সমস্যাগুলো যদি আপনাদের থাকে, যে কোনো কাজেই বাধা আসছে, অর্থনৈতিক প্রোগ্রেস হচ্ছে না, যার ফলে বিয়ে বা সন্তান প্রাপ্তির দিকেও বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনাদের ছকে কোনোভাবে পিতৃদোষ সিচুয়েশানটি আছে, এবং এটাকে দূর করার জন্য মহা সুযোগ হচ্ছে এই রকম কিছু তিথি, যার মধ্যে মৌনি অমাবস্যা অন্যতম। কী করতে হবে এই দিন? সকালবেলা ঘুম থেকে উঠে যখন স্নান করবেন, একটুখানি কালো তিল জলে ফেলে এই দিন স্নান করুন। স্নান করে উঠে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন, এবং এই অর্ঘ্যের মধ্যে কাঁচা দুধ, কালো তিল এবং দূর্বা আর একটা জবা ফুল যেন অবশ্যই থাকে। তামার পাত্রে নিয়ে নিন, সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিন। ওম ঘৃণী সূর্যায় নম সহজ মন্ত্র, এটা উচ্চারণ করতে পারেন যদি কোনো মন্ত্রই না জানা থাকে, দিয়ে সূর্যদেবকে একটু প্রণাম করে নিন এই দিন। সারাটা দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, মৌনি অমাবস্যা কথাটার মধ্যে মৌনতা আছে, মৌনতা মানে কথা না বলে থাকার একটা বিষয়। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থির করুন যে এই সময়টা আপনারা কোনো কথা বলবেন না, অর্থাৎ মৌন ব্রত পালন করবেন। যদি সারাদিন কেউ করতে পারে সেটা তো অতি উত্তম, কিন্তু এটা তো সম্ভব হয় না সবার পক্ষে। তার জন্য আমরা কী করবো, দিনের নির্দিষ্ট কোনো একটা সময়কে ঠিক করে নিন। দেখা গেলো আপনি মনে করলেন যে স্নান করার আগে পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে আমি স্নান করার আগে পর্যন্ত মৌনব্রত পালন করবো, করুন। আপনার যদি মনে হয় আমি সকাল থেকে যতক্ষণ না পুজো করব, ততক্ষণ, অর্থাৎ যেটা নিত্য পুজো সেই পুজো যতক্ষণ না করবো ততক্ষণ আমি মৌনব্রত ধরে রাখবো, বা আমি নির্দিষ্ট দিনের এই সময়টা, এই 1 ঘন্টা বা এই 2 ঘন্টা বা এই 15 মিনিট, এই 10 মিনিট আমি মৌনব্রত পালন করব, যত বেশিক্ষণ করতে পারবেন তত ভালো, কিন্তু এটা আপনার উপর নির্ভর করবে, কিন্তু আপনি করুন। অর্থাৎ এই বিশেষ দিনে কিছু সময় অন্তত মৌনব্রত পালন করার চেষ্টা করুন, এবং তার যে পুণ্য ফল সেটা বদ্রী বিশালের উদ্দেশ্যে নিবেদন করে দিন, বা শনিগ্রহের উদ্দেশ্যে দিয়ে দিন যে আমি এই যে মৌনব্রত করে যে ফলটা পাচ্ছি সেটা আমি বদ্রী বিশালকে দিয়ে দিচ্ছি, বা আমি শনিগ্রহকে দিয়ে দিচ্ছি। কীভাবে করবেন, হাতে একটু জল নিন, কালো তিল নিন, নিয়ে সংকল্প করুন যে কোন সময়টুকুনি আপনি চাইছেন মৌনব্রত পালন করতে, এবং তখনই বলুন এর যে পুণ্যফল আমি বদ্রী বিশালকে বা বদ্রীনাথকে চরণে অর্পণ করছি বা শনিগ্রহের চরণে অর্পণ করে দিচ্ছি, ব্যাস। এর ফলে দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি যে গ্রহগত ডিস্টার্বেন্স সেটা কাটছে, এবং এর যে পুণ্যফল অনেক অধিক হিসাবে আপনারা পাচ্ছেন। বন্ধুরা, এই বিশেষ দিনে দান পুণ্যেরও বিশেষ মাহাত্ম্য আছে, বিশেষ করে যে কোনো রকমের যেগুলো গরিব মানুষদের খাওয়ার আপনারা যদি দিতে পারেন, যেমন চাল হতে পারে, দুধ হতে পারে, বিস্কুট হতে পারে, বিভিন্ন রকমের ডাল, অর্থাৎ যারা দুস্থ ব্যক্তি, গরিব মানুষ আছেন তাদের উদ্দেশ্যে কিছু অন্ন, অর্থাৎ চাল তো বললামই, এই বিষয়গুলো আপনারা দিন, এবং তার সাথে একটা করে তুলসী পাতার মধ্যে দিয়ে দানটা করুন। দেখবেন এর ফলেও আপনাদের গ্রহগত ডিস্টার্বেন্স খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। যে কোনো মানুষকে যারা অসহায় তাদেরকে এদিন শীতবস্ত্র আপনারা দিতে পারেন, এটাতেও বলা হয় যে অত্যধিক পুণ্যফল লাভ হয়
এই বিশেষ দিনে যদি এটা করা যায়। এর সাথে সাথে বন্ধুরা, এই বিশেষ দিনে আপনার ঠাকুর ঘরে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, এবং সন্ধেবেলা আপনার ঘরে যে শিবলিঙ্গ আছে তার সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং যে কোনো শিব মন্দিরে গিয়েও, অনেক দিন ধরে যে শিব মন্দিরে পুজো আচ্চা চলছে, সেরকম শিব মন্দিরে গিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসুন। বন্ধুরা, এই বিশেষ দিনে সর্ষের তেলের প্রদীপের ওপরে একটু কালো তিল দিয়ে তুলসী গাছের সামনে জ্বালান, এটাও অত্যন্ত পূর্ণ ফলদায়ক। আর এই আমরা প্রত্যেকেই অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে সদর দরজায় জল দিই। এই দিন যখন সদর দরজায় আপনারা জল দেবেন, এই সকালবেলা অর্থাৎ এই মনে অমাবস্যার দিন, যে সকালবেলা যখন সদর দরজায় জল দেবেন, অমাবস্যা তিথি শুরু হয়ে যাওয়ার পরে জলটা দেওয়ার চেষ্টা করবেন, এবং এই জলের সাথে একটু চিনি মিশিয়ে এই দিন জলটা দেবেন। অর্থাৎ যখন সদর দরজায় আপনারা জলটা ছেটাবেন, তার সাথে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে তারপরে সেই জলটা আপনারা এই দিন সদর দরজার সামনে দিয়ে ছেটান। দেখবেন এর ফলে আপনাদের বিভিন্ন রকমের বাস্তুদোষ এবং গ্রহগত ডিস্টার্বেন্সের ফলে যে প্রোগ্রেস হচ্ছিল না লাইফে, সেই জটটা কেটে যাবে। অত্যন্ত সহজ সহজ কিছু উপায় তুলে ধরার চেষ্টা করলাম, যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং কার্যকারী উপায় বটে আমাদের পিতৃদোষ নিবারণের জন্য, গ্রহগুলোকে শান্ত করার জন্য। আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে, এবং এই সমস্ত বিষয়গুলো করতেও আপনাদের কোনো সমস্যা হবে না। তার কারণ সহজ ভাষা ধর্মকথা সেই সম্বন্ধীয় বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করে, যেগুলো জটিল সমস্যাকে সহজ উপায়ে সমাধান করতে পারে। আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আর আজকের পর্ব অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।